রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রচারে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুপুরে মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে একটি রোড শো করেন অমিত শাহ। বাংলা থেকে কত আসন পেতে হবে বিজেপিকে, মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচারে এসে ফের একবার সেই বার্তা দিয়ে গেলেন অমিত শাহ। মালদা দক্ষিণ লোকসভা বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শোতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। সেখানেই রোড শোয়ের শেষে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, আপনারা বাঙালি একটি পদ্মকে ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। বাংলা থেকে বিজেপিকে 30টির বেশি আসনে বিজেপিকে জেতাতে হবে কিনা, বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি জানান, গতবার এই আসন থেকে 5000 ভোটে হারতে হয়েছিল, এবার প্রায় 50000 লিড নিয়ে বিজেপি প্রার্থী নির্ভয়া দিদি শ্রীরূপা মিত্র চৌধুরীকে জেতাতে হবে। বাংলা রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক সমালোচনামূলক বক্তব্য তুলে ধরেন অমিত শাহ। বাংলা থেকে দুর্নীতিমুক্ত করতে গেলে একমাত্র উপায় বিজেপিকে জিতিয়ে আনা বলে বার্তা দেন অমিত শাহ। এদিনে মিছিল থেকে সিএএ প্রসঙ্গ তুলে ধরেন তিনি। অমিত শাহ বলেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বাধা দিচ্ছেন, আপনারাই বলুন সিএএ আনা উচিত নাকি উচিত নয়। বাংলায় গুন্ডাগিরি কাটমানি রাজনীতি চলছে বলে অভিযোগ করেন অমিত শাহ। তার অভিযোগ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমলে দুর্নীতি রাজ চলছে, রাজ্যে মন্ত্রীদের বাড়ি থেকে 50-75 কোটি নগদ অর্থ মিলেছে, গরিব ছেলে মেয়েদের চাকরি দেওয়ার নাম করে 10-15 লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়েছে, এখানে কাটমানি বন্ধ হওয়ার নাম নেই। মঙ্গলবার মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে রোড শো করেন তিনি। পাশাপাশি রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়ে সভা করেন অমিত শাহ। মমতা দিদি বিরোধ কর রহি হ্যায় বিরোধ, মুঝে বতাও ভাইও বহনো, সিএ আনা চাহিয়ে ইয়া নাহি আনা চাহিয়ে, জোর সে বলো সিএ আনা চাহিয়ে ইয়া নাহি আনা চাহিয়ে। হামারে সারাতে হিন্দু বহুত ভাইও কো নাগরিকতা মিলনি চাহিয়ে ইয়া নাহি মিলনি চাহিয়ে, ঘুসপেট রোকনি চাহিয়ে ইয়া নাহি রোকনি চাহিয়ে, এ গুন্ডাগর্দি বন্ধ হোনি চাহিয়ে ইয়া নাহি হোনি চাহিয়ে, করাপশন বন্ধ হোনা চাহিয়ে ইয়া নাহি হোনা চাহিয়ে, ক্যা এ সব মমতা দিদি কর সকতি হ্যায় ক্যা, ভতিজা কর সকতা হ্যায় ক্যা, কেবল অর কেবল মোদী জি কে নেতৃত্ব মে ভারতীয় জনতা পার্টি হি এ সব কর সকতি হ্যায়, এহি এক বঙ্গাল কো বিকাশ কে রাস্তে পর আগে লে যা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া নিউজ।